ঘরের মধ্যে থরে থরে ঝুলন্ত অবস্থায় মাশরুম চাষ। সুস্বাদু ও স্বাস্থ্যকর মাশরুম চাষে ভাগ্য বদলেছে এক তরুণের। পড়াশোনার পাশাপাশি সংসারের খরচও চালাচ্ছেন তিনি। মায়ের কাছ থেকে মাত্র 300 টাকা নিয়ে ইউটিউব দেখে বাড়িতে মাশরুম চাষ শুরু করেন রাহুল। প্রশিক্ষণ নিয়ে বাসায় বীজ তৈরি করেন। বিপণনের জায়গাটি তৈরি করে দেয় একটি সংগঠনের উদ্যোক্তারা। ধীরে ধীরে বাড়তে থাকে রাহুলের মাশরুম চাষ। ব্যবসায় সফলতার পাশাপাশি 2023 সালে SSC-তে GPA 5 পেয়ে কলেজে ভর্তি হন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে বাবাকে হারান রাহুল। পিতৃহীন রাহুল মাকে নিয়ে মাশরুম চাষে সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন। আমি যখন ইউটিউব দেখে অনুপ্রাণিত হইলাম, তো আমি আমার মাকে বললাম যে আম্মু আমি এই মাশরুম চাষ করব। তো আমার মা 300 টাকা দিয়ে আমাকে সহযোগিতা করে এবং 300 টাকা দিয়ে আমি 13টা প্যাকেট আমি দেখার জন্য নিয়ে আসছিলাম। যখন আমি দেখলাম যে এটা আমার আয়ত্তে চলে আসছে, তখন আমি ডিরিম মাশরুম সেন্টার মাগুরা থেকে 3 দিনের একটি প্রশিক্ষণ নেই। বেসরকারিভাবে আমি প্রশিক্ষণ নেওয়ার পর এখন আমি বাসায় এটা বীজ বানাচ্ছি। তো যখন আমি দেখলাম যে এটা আমি কোথায় মার্কেটিং করব, এ সময় দিনাজপুরের উদ্যোক্তাবর্গ নামে একটি সংগঠন আমাকে প্রমোট করে, তারা আমার পাশে এগিয়ে আসে, সব সময় তারা আমার পাশে ছিল। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। সফল উদ্যোক্তা রাহুলের মাশরুম চাষ ছোট থেকে শুরু হয়ে এখন 3টি রুমে হচ্ছে। মাশরুম বিক্রি করে লেখাপড়ার পাশাপাশি পরিবারের হাল ধরেছেন দিনাজপুরের পার্বতীপুরের দুর্গাপুর গ্রামের রাহুল মুর্শেদ। সময় সংবাদ, দিনাজপুর।